আমাদের গণতন্ত্র যেমন স্বাধীন সেকুলার এইভাবে চিরদিন, যেমন আমাদের দেশের গণতন্ত্র যা আমাদের গর্ব চিরদিন এইভাবে সেকুলার থাকুক, আমরা গণতান্ত্রিকভাবে যেন সব সময় সর্বদা এই ভারতে বাস করতে পারি, এই আশা আমি করছি। যাই হোক, আমি দু একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি বলছি, আজ আমরা অনেকেই, মা বোনেরাও রয়েছেন এবং আমার অনেক ভাইয়েরাও বন্ধুরাও যুবকেরাও রয়েছে, আমরা আজ শত শত মানুষ ব্লাড ডোনেশনের জন্য, রক্ত দানের জন্য উদ্যত। সবাই খুশি মনে, আমরা আনন্দিত হয়ে আমরা ব্লাড দিতে এখানে সবাই আসছি। আর এই রক্ত আমরা এর আগেও দিয়েছি, এখনো দিচ্ছি। মানুষকে বাঁচানোর জন্য আমরা রক্ত দিচ্ছি, দিয়েছি এবং দেব। যেমন আমরা ঠিক মানুষকে বাঁচানোর জন্য অসহায় অসুস্থ মানুষের সেবার জন্য, তাদেরকে সুস্থ করার জন্য, তাদের প্রাণ দান করার জন্য যেন আমরা আমাদের শরীরের পবিত্র রক্ত দিচ্ছি, আমরা এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে অখণ্ড রাখার জন্য, এই দেশের সংবিধানকে বাঁচানোর জন্য আমরা ইনশাআল্লাহ রক্ত দিয়েছিলাম, আগামীতেও রক্ত দেব। আমি এই ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির উপলক্ষে একটি কথা, যেখানে যেভাবে আপনারা যত্রতত্র শুনছেন, শুনুন একটা কথা, আমি আজকে আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই মেসেজের ব্যাখ্যা আমার এই সংঘের সেক্রেটারি সম্পাদক সফু ভাই এবং আমার রজব ভাই নিশ্চয়ই করবেন। আমি বলছি যে আজ আমরা হাজার হাজার নয়, লক্ষা লক্ষাধিক মানুষ, আমরা লক্ষ লক্ষ হিন্দু মুসলমান সবাই মিলে ভারতবর্ষের আনাচে কানাচে অলিতে গলিতে এই রক্তদান শিবির হচ্ছে, আর আমরা সম্মিলিতভাবে হিন্দু মুসলমান সবাই মিলে রক্ত দিচ্ছি, আর এই রক্তগুলো ব্লাড ব্যাংকে গিয়ে জমা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, এই রক্তগুলো কি মুসলমানের রক্ত কি আলাদা করে রাখা হচ্ছে, কি হিন্দু মুসলমান হিন্দুর রক্ত কি আলাদা করে ব্লাড ব্যাংকে রাখা হচ্ছে, কি দলিতদের রক্তকে আলাদাভাবে কি গুচ্ছিত ভাবে ব্লাড ব্যাংকে রাখা হচ্ছে? নিশ্চিত এইভাবে রাখা হচ্ছে না। যদি মন্ত্রী বাবুকেও রক্তের প্রয়োজন হয় আর তার রক্তের গ্রুপ যদি না মিলে, আর সেই রক্তের গ্রুপ যদি কোনো মুসলমানের রক্তের গ্রুপের সঙ্গে মিলে, তাহলে ওই মুসলমানের রক্তই মন্ত্রী বাবুর গায়ে চড়াতে হবে। আজ যারা এই হিন্দু মুসলমানকে নিয়ে রাজনীতি করছে, পুরো দেশকে অশান্ত করে তুলেছে, যারা এই দেশে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করেছে, আমি বলছি আজ এনআরসির দ্বারায় সিএর দ্বারায় যদি আপনারা মুসলমানকে বা কোনো সম্প্রদায় বা কোনো রাজনীতি দল যদি মুসলমানকে এইভাবে বলে যে তোমাদেরকে এই হিন্দুস্তান থেকে দেশ থেকে বিতাড়িত করব, আমি বলি আমাদের রক্ত যে আপনাদের গায়ে রয়েছে সেটা কি করবেন? এই উত্তরটা কে দেবে? লাখ লাখ মুসলমানের রক্ত যে অনেক হিন্দু
বন্ধুগণ, সব জায়গায় আপনারা বিভাজন করছেন বা কোন একটা দল এইভাবে বিভাজন করার চেষ্টা করছে, তাহলে আমি বলি তাহলে এই রক্তের বিভাজন কিভাবে করবেন? তাই একটু ভেবে দেখুন। আমি আমার বন্ধুদের কাছে, আপন জনগণের কাছে আমি অনুরোধ করছি, আপনারা একটু ভেবে চিন্তা করে দেখুন। আমাদের শরীরের পবিত্র রক্ত এক অপরের মধ্যে রয়েছে, আজও আমরা সুখে শান্তিতে বাস করছি, কিন্তু কিছু মানুষকে এটা ভাল লাগছে না। তারা বিভাজন তৈরি করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, নিজের স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে, নিজের কুর্সিকে নিজের কর্তৃকে বাঁচানোর চেষ্টা করছে। শুধু রাজনীতির বিভাজন ছাড়া আর অন্য কোনো তাদের সৎ উদ্দেশ্য নেই। তাই আমি সমস্ত আপন জনগণের কাছে কেন্দ্র মুসলমান শিখ পাঞ্জাবি সমস্ত মানুষের কাছে আমার আবেদন, আমি আবেদন করব আমরা সবাই এক হয়ে দেশের স্বার্থে লড়াই করব, আমরা সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করব, মানুষকে বাঁচানোর জন্য লড়াই করব। আমাদের পূর্বপুরুষ এই দেশকে অনেক রক্ত দিয়ে স্বাধীন করেছে, আজও যদি আমাদেরকে রক্ত দিতে হয় আমরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করব। এক ইঞ্চিও কোথাও পিছু আমরা হব না, লড়ব। তাই আমি আপন জনগণ সমস্ত ভাইদের কাছে, মা বোনদের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমি মেসেজ জানাচ্ছি, আমরা মৃত্যুকে ভয় না পাই। মৃত্যু একদিন আসবে অনিবার্য, যদি আমার মৃত্যুটা শহীদের মৃত্যু হয়, আমার রক্তটা যদি শহীদের মৃত্যু হয়, আমার রক্তটা যদি দেশের জন্য হয়, সংবিধানের জন্য হয়, আমার এই প্রাণটা যদি উৎসর্গিত হয় এই দেশের জন্য, তাহলে আমি ধন্য মনে করব। আমি 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 দেশের জন্য প্রাণ দিতে পারলাম, এটা আমার জন্য গর্বের বিষয়। আমি ধন্য, ইহ জগতেও ধন্য, পরজগতেও ধন্য। তাই ভাই আমরা মৃত্যুকে ভয় না পাই, মরার ভয় না করি, সংগ্রাম অবিরাম আমাদেরকে চালাতে হবে, সংগ্রাম আমাদেরকে অবিরাম চালাতে হবে, সংগ্রাম আমাদের বন্ধ করা যাবে না, দেশকে ভাগ করতে দেব না। দেশ আমাদের যেমন অখণ্ড থাকে, আমাদের সংবিধান যেমন অখণ্ড থাকে, সংবিধানের উপরে কাউকে হস্তক্ষেপ করতে দেব না। শপথ করার সময় বড় গলায় শপথ নেয়, আমি সংবিধানকে মেনে চলব, আমি ন্যায় করব, অন্যায় করব না। আজ কোথায় গেল সেই সমস্ত মন্ত্রীদের শপথ? তাই ভাই আমি লম্বা কথা বলবো না, আমি জানি এই যুব সংঘের প্রোগ্রামে যারা আছে তার হাঁটুর সমানও আমি নয়, আমার জ্ঞান কিছুই নেই, এনারা আমাদের থেকে যথেষ্ট জ্ঞানী গুণী বিচক্ষণ পণ্ডিত মানুষ এনারা হন, সামাজিক জ্ঞানে এনারা অনেক ঊর্ধ্বে আমার থেকে, কিন্তু আমাকে এনারা যাই হোক কোনো একদিক থেকে সম্মান দেয়, আমি তার জন্য আমার বন্ধুদের কাছে খুব কৃতজ্ঞ। আমি অন্তর দিয়ে ওনাদের শ্রদ্ধা জানাই, আর ওনাদের সর্বদা কল্যাণ কামনা করি, মঙ্গল কামনা করি। ভাই দুদিন থেকে এখানে আরো অনেক কিছু গরিবদের অসহায় ব্যক্তিদের সেবা করছে, এই সমস্ত ভালো কাজের দ্বারাই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সমাজের সাথে মানুষের সাথে কোনো বিভাজন নয়, কোনো জাত পাত নেই, কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক, আমরা দেশের মানুষ। যে যার যে যার নীতি তাদের কাছে আছে, যে যার ধর্ম তার কাছে আছে, কিন্তু আমরা সবাই ভাই ভাই, সামাজিক ভাবে আমরা সবাই মিলেমিশে চলবো, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমাদের মধ্যে ঐক্য থাকবে, আমরা দেশের জন্য লড়বো, দেশকে বাঁচাবো, এই আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার। তাই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যকে এখানে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে সবাই
সবাইকে আল্লাহ সুমতি দান করুক, দেশের প্রেম ভালোবাসা আমাদের দান করুক, দেশের দেশের জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করা অবদান দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আমরা একটু বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় সন্দেহ আমাদের মন্ত্রী সাহাবকে বরণ করছেন, আমাদের সফলা মল্লিক সাহেব সম্পাদক ভগবান পূর্ব সংঘ একটু হাত দাড়ি হোক। মন্ত্রী এসে গেছেন আমার সরাজুল ভাই সাহাব, অনেকদিনের পুরানো সাথী, আমাদের এই সাংস্কৃতিক জগতের প্রথম আন্দোলন যখন এই এলাকায় বিশেষ করে সংখ্যালঘু এলাকায় হয় তার প্রথম সম্পাদক ছিলেন শ্রী সিরাজুল ইসলাম। আমরা সবাই মিলে সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম এলাকায় একটু সাংস্কৃতিক আলোর মধ্য দিয়ে পথ দেখানো, তো সেই পথ ধরে আজকে বহু শাখা পোশাখা গুজিয়ে উঠেছে। কিন্তু আমার সিরাজুল ভাই যেইকে সেই থেকে গেছেন, তো সিরাজুল ভাইকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। বাবু একটু এগিয়ে এসো, আমার সেই সিরাজুল ভাই রিক্রিয়েশন ক্লাব, তারপরে হলো চৌমিলনী, তারপরে যুব সংঘ। হ্যাঁ, সেই জায়গায় আজও সেই সিরাজুল ভাই আমাদের এই এলাকায় সংখ্যালঘু যত ক্লাব যত সাংস্কৃতিক আজকে জোয়ার এসেছে তার পুরোধার মধ্যে একজন সেই সিরাজুল ইসলাম। যদিও নিজেকে এখন কুকুরে নিয়েছেন, বয়স হয়েছে, তো বলছে হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছে কবরের দিকে, তাই তওবা তওবা, আমি আমার পথে থাকবো। ধন্যবাদ জানাই সিরাজুল ভাইকে। আর এবার আপনাদের সামনে আমার প্রফেসর বাবার এক সাহাব কিছু কথা বলবেন, তিনি দর্শনের অধ্যাপক, অনেক চিন্তন শক্তি তার মধ্যে আছে, তা তিনি ব্যক্ত করবেন। আমরা আপনি বলে দেবেন সাহেব ভাইকে বরণ করার কথাটা। আমরা একটু আমাদের চিত্রাম সাথীকে বরণ করি, আমার সাহেব ভাইকে আমার কামার এক সাহেব বলছেন। আপনারা প্রত্যেকেই জানেন ডাক্তার রজবাই
এই গাছের পেছনে তো
এখানে হাত ভগবান
Yeah.
একটু ভালো বলে গেলে আমার ফল ভাষায় উচ্চ ভাবে বলে গেলে সংস্কৃতি তৈরি করতে হবে এবং সংস্কৃতিটা কিভাবে নষ্ট হচ্ছে। যাই হোক, আমি আমার অন্তর থেকে শিখে ভাইকে ভালোবাসাই এবং আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে আমরা একটা সংকল্প নিয়েছি এবং আপনাদের সঙ্গে মিলিত হলে তবে সেটা আমরা ঘোষণা করবো। এই মুহূর্তে আমরা বলছি না, আমাদেরকেও একটা ধারণা পত্র করতে হবে, কারণ যেভাবে মানুষ আজকে আশ্রয় নেমেছে কালা আইনের বিরুদ্ধে, কালা কানুনের বিরুদ্ধে, তার বিরুদ্ধে একমাত্র অস্ত্র হচ্ছে মানুষকে মাঠে নামতে হবে, প্রতিবাদে সোচ্চার হতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ আন্দোলন চালানো আমার মৌলিক অধিকার। সে জায়গায় আমরা একদম সহমত। আমরা সবাইকে ধন্যবাদ জানাই, জনমন্দির মালিক ভাই সাহেব অনুরোধ করবো বলতে আসন দেব, আপনি এলে আমরা অত্যন্ত খুশি হব। আরে খবরদার আছে মহিলা ভাই, আরে সাহেব মশলা বাবু আপনারাও যদি থেকে থাকেন চলে আসুন। আমার নাম হচ্ছে দ্রুত ক্যাপে, একদিকে পিছনে মহিলাদের সামনে পুরুষদের, একটি একরা ক্যাপ আর একটি ঘন্টাই ক্লাব ক্যাপ, দুটো মিলে আজকে আমাদের রক্ত সংগ্রহ করছে। খুব বাস্তব কথা, এই রক্ত প্রত্যেকের শরীরে যখন যায় তখন তার জাত থাকে না, তখন আমরা আক্রমণে নিয়ে নেই। তা সত্ত্বেও আমরা ক্ষমতার লোভে, মাসালের লোভে, শিয়ালের লোভে, লোভের বশবর্তী হয়ে আমরা সংগ্রাম করি। সর্বোপরি আমরা আমাদের সংস্কৃতি সৌভাগ্যবোধ দেখে
Come on.
Thank you.
Thank you.
ছিট দিয়ে দাদা, আমি তো আর মাস গাড়ি